বিশ্ব সেরাদের উইলোতে আছে যার হাতের ছোঁয়া। সেই আফতাব শাহিনের হাত ধরে এবার রাজশাহীতে গড়ে উঠছে ব্যাট তৈরির কারখানা। ইমরুল কায়েস ও মেহেদী মিরাজকে সঙ্গী করে সেই স্বপ্নটানা মিলছে। উদ্বোধন হতে পারে আগামী বছরের জানুয়ারিতে। রাজশাহীর কারখানায় বানানো ক্রিকেট ব্যাট রপ্তানি হবে ইউরোপ আমেরিকার বাজারে। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। বিশ্বের বহু নামী আর প্রতিষ্ঠিত ক্রিকেটারের ব্যাট নিয়ে কাজ করেছেন রাজশাহীর আফতাব শাহিন। এবার তার হাত ধরেই রাজশাহীতে গড়ে উঠছে ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। নগরীর চন্দ্রিমা এলাকায় গড়ে তোলা হয়েছে কারখানাটি। এইটার প্রতি আমার একটা প্যাশন আছে যে আমি যেভাবে হোক এখানে একটা ব্যাটের কারখানা দিব এবং ওয়ার্ল্ড ওয়াইড নাম হবে যে মেড ইন বাংলাদেশ একটা ব্যাট। ব্যাটের যে কাট ইংলিশ উইলো এটা শুধু ইংল্যান্ডে পাওয়া যায়। সো আমার যেহেতু লাইন ঘাট আছে এই জন্য আমি চেষ্টা করতেছিলাম যে আমি এমন একজন মানুষকে নিতে পারে যে ব্যাট তৈরি করতে পারে, ব্যাটের সম্পর্কে তার নলেজ। তো শাহিন ভাই আছে, ওকে নিয়ে আসলে শুরু করে। দেশে চাহিদা আছে ইউরোপ আমেরিকায়। জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদী মিরাজকে নিয়ে গড়ে তোলা এমকেএস স্পোর্টসের ব্যাট এবার যাবে বিশ্ববাজারে। ওয়ার্ল্ডের বড় বড় প্লেয়াররা একদিন আমাদের এমকেএস ব্র্যান্ডের ব্যাট দিয়ে খেলবে এবং বিশ্বের বুকে নাম আসবে এটাই যে মেড ইন বাংলাদেশের ব্যাট আপনার এখন বিশ্বের সব দেশের প্লেয়াররা খেলতেছে। বিশ্বের বুকে যাতে এক নম্বর ব্র্যান্ড হয় এইটা আমার আশা যে একদিন আমাদের ব্র্যান্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসাবে খ্যাতি লাভ করবে। অলরেডি অস্ট্রেলিয়া, ইউকে এবং আমেরিকাতে অলরেডি কথাবার্তা আমার চলছে যে আমরা, তারা অনেক আগ্রহ প্রকাশ করেছে আমাদের এখান থেকে ব্যাট নেওয়ার জন্য। বাট আমাদের প্রথম শিপমেন্ট আসছে যা ডিসেম্বরে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে চলে আসবে, এরপরে আমরা ফুল আমরা প্রোডাকশনে যেতে পারবো। ইতিমধ্যে লন্ডন থেকে উইলো আছে দেশের পথে। ডিসেম্বরে পরীক্ষামূলক ও আগামী বছরের জানুয়ারিতে পুরোপুরি ডানা মেলবে এমকেএস স্পোর্টসের স্বপ্নের কারখানা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।